আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আমার সঙ্গে রিসেন্ট ঘটে যাওয়া একটি সমস্যা নিয়ে কথা বলবো এবং আপনারাও অনেকে এরকম সমস্যার মধ্যে অলরেডি পড়ছেন অথবা সামনের দিনেও পড়তেও পারেন তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এখান থেকে বের হতে পারবেন তো আমার সাথে যে সমস্যাটা হয়েছিল এরপর আমি বলতেছি যে আপনারা কীভাবে এই সমস্যাটার মধ্যে পড়তে পারেন আমার টর্ন কিপার থেকে আমার বাইন্যান্সের মধ্যে আমি টন কয়েন ডিপোজিট করছি বাট এখানে আমার কিছুটা ভুল হওয়ার কারণে আমার বাইন্যান্সের মধ্যে আমার ডলারটা গিয়ে অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়নি কিন্তু আমার টন টনকিপার থেকে ডলারটা কিন্তু সেন্ড হয়েছে কিন্তু আমি সেটাকে রিসিভ করিনি তো এমন তার পরবর্তীতে আমি এই ডলারটা যেহেতু আমার অ্যাকাউন্টে যায়নি পরবর্তীতে আমি এমন কিছু কাজ করছি যে কাজটা করার পর আমার অ্যাকাউন্টে জমা না হওয়া অন্য এক জায়গায় চলে যাওয়া ডলারটাও কিন্তু আবারও পুনরায় আমার অ্যাকাউন্টের মধ্যে আমি ব্যাক নিয়ে আসতে পারছি এবং আপনারা তাহলে কিভাবে এখান থেকে মানে এই জিনিসগুলো আপনাদের কিভাবে কাজে লাগতে পারে মনে করেন বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু বাইন্যান্সের মধ্যে ডলার নেওয়ার চেষ্টা করি এখানে হয়তো আমাদের কোনো অ্যাড্রেস অ্যাড্রেস ভুল হলে তো হবে না হয়তো আপনি মেমোদার নাই বা অন্য যে কোনো একটা ভুল হয়ে গেছে আপনার ডলারটা যেখানে যাওয়ার কথা ওখানে যায়নি তো সেক্ষেত্রে আপনাদের ওই ডলারটাকে আপনি কিভাবে আবার রিকোভার করে আপনার বাইন্যান্সের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন এই নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিটেলসে কথা বলবো তো দেখতে দেখুন এই টপিক্সটা প্রত্যেকে কাজে লাগার দরকার হয় তবে আজকে আপনাদের কাজে লাগতেছে না কিন্তু কোনো না কোনো দিন লাগবে এবং বিশেষ করে টন কিপার টু বাইন্যান্সে ডলার নেওয়ার ক্ষেত্রে এই সমস্যাটা বেশি করে হওয়ার পসিবিলিটি রয়েছে কেননা আমরা আপনাদেরকে দেখাবো তো এখানে আমার প্রুফগুলো আপনাদেরকে যদি আমি প্রথমে দেখাই যে আমার সাথে কীরকমই সমস্যা হয়েছিল যে দেখেন এটা হচ্ছে আমার অন্য ফোন যেখানে আমার এই অ্যাকাউন্টগুলো আছে এখান থেকে আমি সেন্ড যে অপশনটা রয়েছে এই সেন্ড হচ্ছে যে আমি এখান থেকে ডলারটা সেন্ড করছিলাম আঠারোই নভেম্বর যেটা আপনারা দেখতে পারতেছেন এবং এখান থেকে এইট পয়েন্ট জিরো সিক্স টন যেটার ভ্যালু প্রায় তেতাল্লিশ পয়েন্ট সিক্স ওয়ান ডলার যেটা কিন্তু আমি সেন্ড করছিলাম এটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে এটা আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে চলে গেছে এর পরবর্তীকালে আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ডলারটা অ্যাড হয় নাই আমি যদি আমার বাইন্যান্সে আপনাদেরকে দেখাই আমার ডলারটা কিন্তু সে সময় অ্যাড হয়েছিল না আমি যদি এখান থেকে ডিপোজিটে আসি আমার যদি হিস্টোরিগুলো আপনাদেরকে দেখাই এখান থেকে কিন্তু আমার ডিপোজিটটা অ্যাড হয়েছিল না আজকে আমার ডিপোজিটটা আমি কীভাবে অ্যাড করলাম এই নিয়ে আমি ডিটেলসে জানাবো এর পরবর্তীতে আমি এখানে যে কাজটা করলাম এই কাজটা করার পর আজকে তারা কিন্তু তিন দিন সময় নেয় তিন দিন সময় নেওয়ার পর এই যে দেখেন রিসিপ্ট এই যে রিসিপ্ট আমাকে কিন্তু আমি এই ডলারটা যেটা আমার অ্যাকাউন্ট থেকে চলে গিয়েছিল ওইটা কিন্তু পুনরায় কিন্তু আমার অ্যাকাউন্টে রিফান্ড করা হয়ে গেছে রিফান্ড হয়ে গেছে রিফান্ড করার পরে এটাকে কিন্তু পুনরায় আমি আমার বাইনাসে নিচ্ছি তো এখানে আমার ভুল গুণটা ছিল এবার আমি কীভাবে রিসিভ করলাম এ নিয়ে আমরা এখন ডিটেলসে কথা বলবো এবং টনকিপারের যে বড় সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা যখন এই যে এখান থেকে টনকিপার থেকে সেন্ডে যাই সেন্ডে গেলে এখান থেকে অ্যাড্রেসের জায়গায় আমরা হচ্ছে হয়তো বা টন কিপারের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দেয় অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা দেয় এখানে কমেন্ট লেখা থাকে কমেন্ট বলতে আমরা কি থাকি হয়তো বুঝি কমেন্ট বলতে মন্তব্যকে বোঝানো হয় তো মন্তব্য বলতে আমরা যে কোনো ইউসপি বা এনিথিং আমরা লিখি বাট এখানে আমরা বড় করি বা অনেকে অলরেডি করে ফেলছি কমেন্টের জায়গায় আপনাদেরকে লেখার কথা বলে যে আপনার যে টন কিপার আপনি ব্যালেন্সটাকে নিচ্ছেন বা আপনার যে বাইন্যান্সে আপনি ব্যালেন্সটাকে নিচ্ছেন আপনার সে বাইনান্সের আপনি যদি বাইন্যান্সে ডেডিকেটেডভাবে নিতে চান তাহলে বাইনান্সে ডিপোজিট করার ক্ষেত্রে কিন্তু আপনি যদি টন ডিপোজিট করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে একটা ম্যামো দেওয়া হয় এই যে এখান থেকে বলছে বোথ অ্যান্ড মানে ম্যামো অ্যান্ড ট্যাক এবং অ্যাড্রেস এগুলো মাস্ট দিতে হবে এই যে এখানে যে ম্যামো এই মেমোটা হচ্ছে আমাদেরকে ওই কমেন্টের জায়গাটায় দিতে হবে আমরা কিন্তু অনেকে কমেন্টের জায়গায় মেমোটা ইউজ করি না যদি আমরা না করি আমাদের ডলারটা কিন্তু আমার যেরকম অন্য এক জায়গায় চলে গেছে অন্য জায়গা বলতে সকলের অ্যাড্রেসগুলো যেহেতু সেম হয়তো এটা বাইন্যান্সেরই হট ওয়ালেটে গিয়েছিলো বা বাইন্যান্সের কাছে গিয়েছিলো এবার আমি জানি না কোথায় গিয়েছিলো তো এর পরবর্তীকালে সমস্যাটা সমাধান কিভাবে হবে এরকম টাইপের হয়তোবা কিপার থেকে না যে কোনো জায়গা থেকে আপনার হয়তোবা ডলার আপনি বাইন্যান্সে দিতে গেছেন কোনো একটা মিস্টেকের জন্য আপনার ডলারটা গিয়ে আপনার ওখানে গিয়ে অ্যাড হয়নি বা বাইন্যান্সের মধ্যে গিয়ে অ্যাড হয়নি তাহলে আপনি এখান থেকে কীভাবে বের হয়ে আসতে পারবেন বা আপনি কীভাবে সলিউশন নিতে পারবেন তো দেখেন আমি এখান থেকে কথা বলছিলাম বাইন্যান্স সাপোর্টের সঙ্গে তারা আমাকে সমস্যা সমাধান করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে যে ফান্ডটা আমি ভাবছিলাম যে এক আমার হয়তো চলে গেছে আমার ভুলের কারণে পরবর্তীকালে এই ফান্ডটা যে আমার কাছে ব্যাক আসছে এটা অবশ্যই বাইন্যান্সের যে স্ট্রং সিকিউরিটি এই কারণে হয়তোবা পসিবিলিটি হয়েছে তো এখানে আমি এগুলা না দেখা এই জায়গাটাতে তারা আমাকে সলিউশন দিছে যে তারা এই যে এইরকম যদি কোনো সমস্যা হয় এখানে তারা ইংলিশে আমাকে সমস্যাটার সমস্যাটা সম্পর্কে বলছে পরবর্তীতে তারা বলছে যে এটা হচ্ছে তিন দিন সময় লাগবে ফান্ডটা ব্যাক করার জন্য কিন্তু তারা দুই দিনের মধ্যেই কিন্তু ফান্ডটা আমাকে ব্যাক করে দিচ্ছে তো এখানে আপনাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে যে এখানে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং পাশাপাশি হচ্ছে যে তাদেরকে একটা ছোট্ট ফি দিতে হবে খুবই অল্প অ্যামাউন্টের ফি তারাই এই জিনিসটা চেকিং করবে এর জন্য খুবই মানে আপনার ফান্ডের উপর ডিপেন্ড করে খুবই অল্প অ্যামাউন্টের একটা ফি কিন্তু তারা নিবে এবং বাকিটা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে তো এখানে যে ফর্মটা আসে ফর্মটাকে আপনাকে জাস্ট সাবমিট করতে হবে এরকম যদি কোনো একটা সলিউশন হয় এই ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিব আপনাদের কখনও যদি সমস্যা হয় আপনারা এই সমস্যার সলিউশন নিতে পারবেন তো জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে কি আসে এরকম একটা অপশান আসবে এখানে আপনার তাদেরকে কয়েন টোকেন আপনার সাথে কোন কয়েন নিয়ে এরকম একটা সমস্যা হয়েছে আপনি এই কয়েনটা ডিপোজিট করছেন বাট আপনার ব্যালেন্সে গিয়ে অ্যাড হয়নি অথবা কোন একটা মিসিং এর কারণে লাইক টন যদি হয়ে থাকে জাস্ট সার্চ করবেন টনসলেট করবেন এরপর ডিপোজিট অ্যামাউন্ট এখানে আপনাদের হচ্ছে হয়তো ডিপোজিট অ্যামাউন্টে দিতে হবে যে আপনি কত ডলার ডিপোজিট করছিলেন এটা অবশ্যই আপনি তো জানেন যেহেতু আপনি সেন্ড করছেন একদম পারফেক্ট অ্যামাউন্ট এটা হচ্ছে ডলারের অ্যামাউন্ট না আপনার যে কয়েনটা আপনি ডিপোজিট করছিলেন যেমন আমি আমার ক্ষেত্রে এইট পয়েন্ট টন হয়েছিল ভুল তো এখানে জাস্ট ওইভাবে অ্যামাউন্টটা বসাই দেবেন তারপর ট্রানজ্যাকশান আইডি অথবা হ্যাশ আইডি এটা কই পাবেন এটা আমি আপনাদেরকে এইভাবে দেখাই দিই এ এইখানে আপনারা আসবেন যে আপনার যে ট্রানজেকশনটা হয়েছিলো হিস্টোরি আমি কিপার থেকে বুঝাই দিচ্ছি কিপার থেকে যেহেতু আমার এইটা আমি সেন্ড করছিলাম এখানে চলে আসবেন তারপর এই যে এখানে ট্রানজ্যাকশান এই জায়গাতে আসতে হবে আপনাদের যেই জায়গা থেকে সেন্ড করেন ওই জায়গায় এইরকম ট্রানজেকশন আইডি আসবে তারপরে এখান থেকে ট্রানজ্যাকশান আইডি যেটা এটা দিলে নিবে না আপনাদেরকে এই যে এখান থেকে ট্রানজেকশন ট্রি এইরকম অপশানে এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে এই যে এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে এই যে এইটা এই যে অ্যাকাউন্ট বাইনান্স আমরা বাইনান্সে সেন্ড করছিলাম এই যে হ্যাশ এই যে ভালো করে দেখেন হ্যাশ এই যে হ্যাশের জায়গায় যেটা থাকবে হ্যাশ ট্রানজ্যাকশান হ্যাশ যেটা লাস্ট টু সেভেন শুরু এবং সিক্স এ এফ শেষ জি এইটা জাস্ট আপনাদের যেটা থাকবে ওইটাকে আপনি কপি করবেন কারণ এই জায়গায় আপনি সেন্ড করছেন আপনি কোন জায়গায় সেন্ড করছেন সেই প্রুফটা তারা নিবে এটা এবং এখানে আমরা এইট পয়েন্ট সিক্স সেন্ড করছিলাম এটা হচ্ছে বাইন্যান্সে সেন্ড করছিলাম এই যে দেখেন বাইন্যান্সের হট ওয়ালেটে মেবি এটা গিয়েছিলো জাস্ট এটাকে আমরা কপি করে নিয়ে আসবো নিয়ে আসে আমরা ওই জাস্ট বাইন্যান্সের যে অপশানটা আছে যে এখানে ট্রানজ্যাকশান হ্যাঁ সেখানে আমরা এটাকে বসাই দিয়ে দেবো তো এখানে বসানোর পর আমরা জাস্ট সাবমিট করলে আমাদের এটা ভিউ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে লাইক দেখেন আমার এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশনে চলে আসছে আমি এটা যেহেতু প্রসেস সাবমিট করছিলাম আমার এটা বর্তমান সময় রানিং আছে এবং রানিং থাকা অবস্থায় কিন্তু তারা কিন্তু আমাকে অলরেডি এটা পেইড করছে হয়তো এখানে একটু সময় নিচ্ছে এখানেও তারা জানাই দিবে যে এটা আমার কাছে হয়তো চলে আসছে তো এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন তারা এখান থেকে সাবমিট দিচ্ছে কমপ্লিট হয়ে গেলে এই জিনিসগুলো তারা এই যে দেখেন ফি আমার এখান থেকে এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট জিরো সিক্স টনের বিনিময়ে অনলি জিরো পয়েন্ট জিরো টু টন তারা ফি কাটবে খুবই অল্প অ্যামাউন্টে কাটবে কিন্তু যেটা আমার একদম ফান্ড একদম না পাওয়ার কথা ওই ফান্ডটা আমার চলে আসতেছে তো এটা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে হয়তো বা আপনি কোনো অন্য এক্সচেঞ্জ থেকে নিতে পারেন সেক্ষেত্রে ফান্ডটা অন্য কোনো জায়গায় চলে যেতে পারে এমনটা আমার সঙ্গে কিন্তু অনেক আগে অনেক কয়েকটা এক্সচেঞ্জের সাথে ঘটছে বাট সলিউশন পাইনি তো ফাইনালি আমার সাথে যখন ঘটলো আমার কাছে কেন জানি মনে হলো যে এমন সমস্যাটা অনেকের সাথেই না ঘটলেও যে কোনো সময় ঘটতে পারে বিশেষ করে এই টন কিপারের যে ঝামেলাটা এখানে তারা যদি ওই কমেন্টের জায়গায় ইন্টার ম্যামো এরকম লেখা লিখতো তাহলে কিন্তু আমরা জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারতাম বাট কমেন্ট লেখার কারণে আমরা অনেকে কিন্তু ভুল করে থাকতে পারি তো সেক্ষেত্রে আপনারা এই ভুলগুলো করবেন না আর আরেকটা কথা অনেকে বলতে পারেন যে আমরা যদি টন কিপার টু টন কিপারে নিতে চাই তাহলে কি ম্যামোর জায়গায় কি দিব। টর্ন কিপারে তো আর ম্যামো হয় না তো যেটাতে কোনো ম্যামো দেওয়া নেই লাইক আপনারা যদি দেখেন এমই এক্সি এক্সচেঞ্জার এমই এক্সি এক্সচেঞ্জারে কিন্তু কোনো ম্যামোর প্রয়োজন হয় না ম্যামো ছাড়াও কিন্তু ডিপোজিট করা যায় ওই সকল এক্সচেঞ্জারে কিন্তু আপনি ম্যামো ছাড়াও নিয়ে নিতে পারবেন যেগুলাতে মেমোর প্রয়োজন হয় না ওইগুলাতে কিন্তু ম্যামো ছাড়াও যায় বা যেগুলাতে ম্যামোর প্রয়োজন হয় বা যেগুলাতে মেমো দেওয়ার কথা বলে বা যদি কোনোটাতে মেমো উল্লেখ করে দেওয়া থাকে আপনারা ওই কমেন্টের জায়গায় মেমোটা উল্লেখ করে দিবেন তাহলে কিন্তু চলে আসবে আর এই অ্যাড্রেসের জায়গায় আমি যতটুকু বুঝলাম বা যে আমরা যেটা জানি যে নিজস্ব ব্লক চেন যেহেতু টন একটা ব্লক চেন টন ব্লক চেনের অ্যাড অ্যাড্রেসগুলো সেম হয় সকল অ্যাড্রেসই বাট সেম হয়ে যায় আমরা যদি পলিগন এগুলোর অ্যাড্রেসও কিন্তু আমরা সেম জানি তো আমরা যদি আমি যদি আপনাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি আপনারা অনেকে বুঝতে পারবেন এই জিনিসগুলো আমি একটু অন্য টপিক্সে হয়তো বা চলে যাচ্ছি যদি ডিপোজিটের ক্ষেত্রে দেখেন এই যে এখান থেকে আমার এটা কিন্তু একটা বাইনান্সের অ্যাড্রেস এখানে লাস্টে এন বি এখানে পুরো অ্যাড্রেসটা দেখেন পুরো অ্যাড্রেসটা সেম বাট আমার মেমোটা কিন্তু অনলি আলাদা অ্যাড্রেসটা কিন্তু পুরোটাই সেম এন যদি আমার অন্য একটা বাইনান্স দেখে এটা কিন্তু আমার অন্য বাইনান্স এই বাইনান্সে দেখেন এখানকার অ্যাড্রেসটাও সেম এই যে দেখেন এন বি লাস্টে এটাই মানে এটা হচ্ছে আমার অ্যাড্রেস মানে যতগুলো যত মানুষের বাইনান্স দেখবেন না কেন বা যেই টনি আর অ্যাড্রেস হোক না কেন সকলের টন অ্যাড্রেসটা সেম বাট ডিফারেন্সটা কোথায় ম্যামোর জায়গায় ম্যামোটা আপনাদেরকে পারফেক্ট রাখতে হবে ম্যামোটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সঠিক জায়গায় যাবে দেখেন এটার ম্যামো হচ্ছে লাস্টে জিরো সেভেন এবং আমার বাইনান্সের ম্যামো কিন্তু আলাদা ডিফারেন্ট বাট অ্যাড্রেসটা যদি দেখেন অ্যান জেবি এটারও লাস্ট হচ্ছে অ্যান জেবি সকলের অ্যাড্রেসটা সেম বাট ম্যামোটা আলাদা এর জন্য ম্যামোটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং শুধু টয়নের ক্ষেত্রে না এরকম আরও বেশ কিছু কয়েন আছে যেগুলোর ক্ষেত্রে ম্যামোর প্রয়োজন হয় যেগুলার ম্যামোর প্রয়োজন হয় সেগুলাতে অবশ্যই ম্যামো জানতে হবে এবং যে কোনো ট্রানজ্যাকশন করার আগে আপনাকে এই ট্রানজ্যাকশানটা সঠিক হবে কি না আপনার যে জায়গায় সেন্ড করতেছেন ওই জায়গায় আপনার ব্যালেন্সটা পৌঁছাবে কি না এই জিনিসগুলো আপনাদেরকে কনফার্ম করতে হবে তো এই ছিল আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা আপনাদেরকে এইরকম বিপদ থেকে বাঁচানোর জন্য তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইতে ভুলবেন না আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন না অবশ্যই একটু রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একটু জয়েন করে থাকবেন এখানে আমরা বিভিন্ন রকমের ক্রিপ্টো রিলেটেড আপডেট প্রোভাইড করে থাকি তো এর জন্য অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে জয়েন করে রাখবেন ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে